ট্রাই করে দাও, কি করছো একটু বলে দাও, কি করছো জোরে? টিপকে পড়িয়েছে তোমায়, জোরে বলো। জল চলে আসছে, একাই টিপ পড়েছ আর এখন ঘর মুচ্ছ। ঠিক আছে, মুচ্ছ, চেপে নাও চেপে নাও, জল অত ভিজবে না কিন্তু এত তাড়াতাড়ি, হ্যাঁ বেশি ভিজবে না। আবার ডুবাচ্ছে, ডুবিয়েই ফেলবে। টিং 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 টিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিধাত্রিকা, টু আর নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখতে পেলেন বিধাত্রিকা এখন ঘর মুছছে, আর আমি ঘরের টুকটাক যা কাজ সেটা করবো। সকাল থেকে বিধাত্রিকা তো কেঁদেই যায় অ্যাজ ইউজুয়াল, প্রতিদিন যেটা করে ওর মুড ভালো থাক, তো সেটাই এতক্ষণও করছিল। আর যাই হোক, এখন একটু ঘর আমি মুছবো বলে জলটা বার করেছি, মুছতে শুরু করলো। নোংরাবে তো আর ঘর মুছে নিলে, তাই ভাবলাম আগে ওই মুছে নিক। আর প্রতিদিনের মতো গরম প্রচুর লাগছে, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। তো চলুন, তাহলে কোনটা দিয়ে? আরেকটা কোনটা? চলো, কোন কাপড়টা নিয়েছো দেখি? আরেকটা অন্য কাপড় নিয়েছো, এটা আর নেবে না? তাহলে এটা আমি নিয়ে মুছি। ঠিক আছে, বিধাত্রিকার জন্য কুমড়ো আলু দিয়ে এই একটু চিকেন দিয়ে একটা ঝোল মতো করে দেবো। আর আমাদের কিছু হবে, মা কেটে জোগাড় করে দিয়েছে, রান্নাটা করি। সকাল থেকে বিধাত্রিকার মুড খারাপ রোজই থাকে, তাই জন্য সব কাজেরও গণ্ডগোল হয়েছে। আর বাইরে দেখুন কি চড়া রোদ, আমার জানলা থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় রান্নাঘরের, যদি কাজ ভালো লাগে। কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ আসে, তখন খুব রাগও হয়। দেখে নিন একবার কি অবস্থা তার, হয়েছে মোছা? এখনো মুছবে? গান করে করে ঘর মোছা? কি গান করছো তুমি? তাল কেরম করে দুলে চলবে একটু দেখাও। বেশি ঘর মুছো না মা, জামা তো পুরো ভিজেই গেল। কচ্ছু ওইটু, আচ্ছা কতটুকু, একটু একটু কতটুকু কতটুকু, ঠিক আছে। লঙ্কা দিলাম ওর তরকারিটায়, একটু একটু করে বাড়াতে হবে ঝাল খাওয়া ওর। একদম এক টুকরো, ছোট্ট একটা টুকরো, বাকি তো উঠছে কুমড়ো দিয়ে চচ্চড়ি। দেখি
একটু সিদ্ধ হতে বাকি আছে। আর ডিমের ঝাল করেছি, হ্যাঁ ডিম আলুটা ছোটো মতো তরকারি করেছি। এই রান্না বান্না তো ওদিকে চলছে, তার মাঝে আমি আরও একটা কাজ নিয়েছি। তো দেখুন এগুলো রিঠা ফল, নিশ্চয়ই চিনতে পারছেন, এর ব্যাপারে আর কিছু বলার নেই। ফলগুলো আমি কেটেছি আর মধ্যেখান থেকে ওই দানাগুলো বেরিয়েছে গোল গোল। এই নূপুরটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বৌদির, তো একেবারে কালো হয়ে গেছিলো। আমি যেটা হাতে পরে আছি দেখুন গরম, মানে চকচকে আছে না। তো যে কোনো রূপোর জিনিসকেই যদি এইভাবে অনেকদিন রাখার কারণে বা জলের কারণে এরকম মানে কালচে হয়ে যায়, তো সেটাকে পরিষ্কার করার একটা টিপস আমি জানি, সেটা খুব শর্টকাট প্রসেস। তো আমি ভাবলাম আমি বৌদিটা যখন করে দিচ্ছি, তো আমি বলেছি যে বৌদি দাও আমি ওটা পরিষ্কার করে দেবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি, কারণ বাড়িতে অনেকেরই রূপোর জিনিস থাকে, তো একটু হলেও হেল্প হবে। তো কী করছি দেখুন, রিটা ফলগুলোকে একটা বাটির জলের মধ্যে দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে রূপোর জিনিসগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে যখন ফুটবে তারপর একটু নাড়িয়ে টাড়িয়ে গ্যাসটা অফ করে এটাকে রেখে দেব, ব্যাস। এটা কিন্তু একদমই ইজি, আর কিচ্ছু করতে লাগবে না। তারপর যতক্ষণ না এটা ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আর কিছু করার নেই, তারপর যা করব তারপরে আর কি। দেখুন এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর ফুটানো বন্ধ হওয়ার পরেই দেখতে পাচ্ছেন জলটা কতটা কালো হয়ে গেছে, মানে এর ভিতরে যে কষ আছে কালচে ভাব সেটা কিন্তু অলরেডি এর মধ্যে রিলিজ করতে শুরু করেছে। তো এটা এখন ঠান্ডা হোক, ততক্ষণ বাকি কাজ কটা অন্য যা কাজ আছে সেরে ফেলি। আর এখনও কিছু বাসন সব ধুচ্ছি, এখানে জমাচ্ছি, বাকি কিচেনটা ক্লিন করলে হয়ে যাবে। এই যে এইটা, এইটা পিঙ্কি আন্টির একটা কাজ নিয়েছি না, এটা একটু করছি। খোসা দিয়ে এটা তো ঠান্ডা হয়ে গেছে, বেশ অনেকটা সময় রেখেছিলাম। আর দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ ফার্স্টেও আমি অতটা ভালোভাবে দেখাতে পারিনি যে আগে ঠিক এটার কেমন হাল ছিল, কতটা কালো ছিল। একদম সময় পাইনি সেই সময় আর ভালোভাবে ভিডিও করার, তো যেমন তেমনভাবেই এটা শ্যুট করেছি। আর এখন দেখুন রিটা ফলের খোসাগুলো দিয়ে দেখে বুঝছেন ভালোভাবে ঘষছি, আর যথেষ্ট কিন্তু চকচক করছে, আমি তফাতটা বুঝতে পারছি। তবে দেখে কি বুঝবেন না বুঝবেন জানি না, যদি বাড়িতে রূপোর গয়না বা থালা বাসন এরকম আর কি কালচে হয়ে যায় তো একবার ট্রাই করে দেখতে পারেন, তফাতটা আপনারা তখনই বুঝতে পারবেন। তো এটা পুরো ঘষে নিই, আর এইভাবে ঘষা হয়ে গেলে একটু ওয়েট করুন, দান ইয়ে নিয়ে আসি ব্রাশ, এই বাতিল যে টুথব্রাশ আছে না, এই ব্রাশটা দিয়ে এবারে ভালো করে ঘষবো, যাতে এইগুলোর যে খাঁজ আছে সেই ফুটো ফুটো গর্ত গর্ত জায়গাগুলো তো ঘষা পসিবল হচ্ছিল না তাই জন্য। তো এটা দিয়ে ঘষে তারপর ধুয়ে নেব। ধুয়ে আনলাম, দেখুন একদম চকচক করছে নতুনের মতো, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। বিশ্বাস করার জন্য একবার হলেও ট্রাই করবেন, যদি এমন গয়না মানে ময়লা কালচে হয়ে থাকে তো তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে পড়তে এসেছে, তো একে পড়িয়ে ছেড়ে তারপর আমি আরেক জায়গায় পড়াতে যাব পাশেরই বাড়িতে। হ্যাঁ, ততক্ষণের জন্য আর কি এখন এসবই থাকবে কাজ। তো ভিডিওটাও এখানে এন্ড করে দিচ্ছি, সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, টাটা।